নমস্কার বন্ধুরা, কোয়েলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি। এটা হলো ব্রেড দিয়ে তৈরি। এর মধ্যে ব্রেড, ডিম, আলু সব আছে। আমি এটা নাম দিয়েছি ব্রেড কয়েন। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাচ্ছি ব্রেড কয়েন। মজাদার এই ব্রেড কয়েন বানানোর জন্য আমি পাউরুটিগুলোকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি, সাইডগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এটা আমি একটা গ্লাসের সাহায্যে কেটেছি। এরপর এই আলুটাকে আমি প্রথমে রসুন আদা বাটা দিয়ে ফোড়ন দিয়ে নেড়ে নিয়েছি কড়াইতে। তারপর ডিমের কুসুম দিয়ে মেখে নিয়েছি। ভালোভাবে এরকমভাবে মেখে নেবেন। আর যদি ডিমের কুসুম না রাখতে চান সেটা আলাদাও আপনারা ব্যবহার করতে পারেন এইভাবে। আর ডিমটাকে কুচি কুচি করে এইভাবে কেটে নিয়েছি। আর লাগছে লঙ্কা কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, এখানে আছে ভাজা মশলা, একটু কর্নফ্লাওয়ার আর একটু চালের গুঁড়ি। ব্যাস এই কটা জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে ব্রেড কয়েন। চলুন তাহলে শুরু করি। প্রথমে চালের গুঁড়ি আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন ব্যাটারটি আমি একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে এই কনসিস্টেন্সিতে গুলে নিয়েছি। ঘনত্বটা ঠিক এরকম রাখবেন। এরপর নেক্সট প্রসেসে যাচ্ছি। এই আলুটাকে আমি একটু লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নেবেন। এরপর একটা পাউরুটি নিচ্ছি, এর ওপর এই আলুর ইয়েটা একটু দিয়ে দিলাম, চারিদিকে ছড়িয়ে দেবেন। এইভাবে আমি চেপে চেপে এটা দিয়ে নিলাম। এবার ডিমের কুচি দিয়ে দেবেন ওপরে একটু, তারপর দিয়ে আর একটা পাউরুটি টুকরো চাপা দিয়ে দেবেন। ব্যাস এইভাবে আমি সবকটা রেডি করে নিচ্ছি। এইভাবে তৈরি করে নেওয়ার পর এর ওপর দিয়ে আমি একটু করে এক পিঞ্চ করে ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি। বেশি দেবেন না, এটা বাচ্চাদের তাহলে ঝাল লাগতে পারে। এরপর আর একটা করে পাউরুটি এইভাবে চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ির ব্যাটারে চোবাবো। এইভাবে এবার আমি ব্যাটারে এটা একটু চুবিয়ে নিচ্ছি। পুরো ব্যাটারে চোবাবেন না, জাস্ট এইভাবে চামচ দিয়ে স্প্রেড করে দেবেন ব্যাটারটা। দুপাশে ভালোভাবে স্প্রেড করে সাইডগুলো যাতে বেরিয়ে না যায় আটকে দেবেন। এইভাবে করে আমি দু সাইড লাগিয়ে তেলে ভাজে নেব। আর সাদা তেল গরম করে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লো রাখবেন। এইভাবে এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পাশ উল্টে দেবেন আস্তে করে। এইভাবে আমি সবকটা ভেজে নিচ্ছি। ব্রেডক্রাম ভেজে নিয়েছি। ভয় পাবেন না, কর্নফ্লাওয়ার আছে, এটা খুলে যাবে না। ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে এটা কোটিং করে নিলে এটা আর খুলে যাবে না। তৈরি হয়ে গেছে ব্রেড কয়েন। আমি এটা নাম দিয়েছি ব্রেড কয়েন, যেহেতু এটি কয়েনের মতো দেখতে। এটি গরম গরম বাচ্চাদের দেবেন। ডিম আছে, পাউরুটি আছে, আশা করি ভালো লাগবে। সসের সাথে সার্ভ করবেন। আমার এই রেসিপিটি বাচ্চাদের জন্য, বড়রাও ট্রাই করতে পারেন। এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।